আইটিবাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। আপনাদের সবাইকে অনলাইনে আই গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে জানলাম এবং এর মাধ্যমে আমরা অনলাইনে আয়ের বেশ কিছু সেক্টর এবং কাজ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তো এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই কোশ্চেনটা করেন যে আসলে কি টিউটোরিয়ালের মাধ্যমে কাজ শেখা যেতে পারে, কারণ যে কাজগুলো সম্পর্কে আমরা বললাম সেই কাজটা শিখতে যখন আপনি যাবেন, যখন আপনি ডিসাইড করবেন আপনি কোন কাজটা শিখবেন, তখন শিখতে যে যাবেন তখন কোন পদ্ধতিতে শিখে সামনের দিকে এগুলে আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন সেইটা জানা অনেক ইম্পর্ট্যান্ট। তো যখন আপনি কাজ শিখতে চাইবেন, কাজ শেখার জন্য আপনি মনোনিবেশ করবেন, তখন আপনার মনে এই কোশ্চেনটা জাগতে পারে যে আসলে আমরা তো বাংলায় বিভিন্ন টিউটোরিয়াল দেখি, যেমন আমাদের itbari.com, আমাদের আইটিবাড়ির বেশ কিছু টিউটোরিয়াল আছে বাংলা ভাষায়। তো এই টিউটোরিয়াল গুলো দেখে কি আসলে কাজ শেখা যেতে পারে এবং সেই কাজ শিখে কি আপনি অনলাইনে কাজ করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি অনেককেই পাবেন যারা এই টিউটোরিয়াল দুই চোখে দেখতে পারে না, আবার অনেককেই পাবেন যারা টিউটোরিয়াল দেখে কাজ শিখতেছে। এখন আমি আপনাদের সবাইকে একটা কোশ্চেন করি যে টিউটোরিয়াল দেখে কাজ শেখার ব্যাপারে কোশ্চেনটা, যারা বর্তমানে বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সার বা টপ লেভেলের এই সেক্টরে সফল ব্যক্তিত্ব যারা, তাদেরকে আপনি যদি কোশ্চেনটা করেন যে ভাই আপনি কিভাবে কাজ শিখেছিলেন, তখন তিনি 99.99% যারা সফল এই কথাটা বলবে যে আমরা যখন কাজ শিখেছি তখন বাংলাদেশে তেমন কিছুই ছিল না, তেমন ভালো কোনো প্রতিষ্ঠান ছিল না। তো আমরা অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন নেট ব্লগ এগুলো ঘেঁটে ঘেঁটে কাজ শিখেছি প্র্যাকটিস করে করে। তো এখন আপনি যদি এই কোশ্চেনটা বলেন যে তাহলে এই যে যে যারা বর্তমানে সফল এবং বড় বড় যারা ওয়ার্কার, বড় বড় যারা টপ লেভেলের ফ্রিল্যান্সার, তারা যদি বলে তারা টিউটোরিয়াল দেখে কাজ শিখেছে, তাহলে এখন যারা টিউটোরিয়ালের বিপক্ষের লোক তাদেরকে আমি বলবো যে তাহলে টিউটোরিয়াল দেখে যদি তারা আজকে এই পর্যায়ে থাকতে পারে, তাহলে আমরা কেন টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবো না, তাই না? আসলে কিন্তু তারা যখন কাজ শিখেছিল আজ থেকে 5 বছর 10 বছর আগে, তারা যখন কাজ শিখেছিল তখন কিন্তু এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে কাজ শেখানোর, কিন্তু তাদের সময় তো এরকম ছিল না, তাদের সময় তো ফ্রিল্যান্সিং এর নামই শুনে নাই বেশিরভাগ লোক। তো তারা তখন টিউটোরিয়াল দেখেই কাজ শিখেছে, নেট ব্রাউজ করেই কাজ শিখেছে। তো তারা যদি কাজ শিখে আজকে এই পর্যায়ে আসতে পারে, আর আজকের পর্যায়ে এই সময় আমরা কেন টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবো না? আপনি একটু নিজেকে নিজেই কোশ্চেন করেন। অবশ্যই অবশ্যই টিউটোরিয়াল দেখে কাজ শেখা সম্ভব এবং খুব ভালো মানের কাজ শেখা সম্ভব বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে, কিন্তু প্রবলেম একটাই যে টিউটোরিয়ালটা হতে হবে মানসম্পন্ন। বাজারে অনেক কোম্পানির টিউটোরিয়াল আছে, আপনারা যদি সব কোম্পানির টিউটোরিয়ালগুলো একটু কম্পেয়ার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোম্পানির টিউটোরিয়াল ভালো। এবং আমরা এক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক বেশি এগিয়ে আছি। আইটিবারি টিউটোরিয়াল সম্পর্কে আপনারা সবসময় ভালো বলেছেন এবং ভবিষ্যতে আমরা আপনাদের এই যে আপনারা আমাদের টিউটোরিয়াল সম্পর্কে ভালো বলেন, এই যে আপনারা বলেন যে ভাই আপনার টিউটোরিয়াল দেখে আমার কাজ হয়েছে, আমার উপকার হয়েছে, এইটাই কিন্তু আমাদের পাওনা। আমাদের কিন্তু তখনই সার্থক মনে হয় যে আমাদের সমস্ত পরিশ্রম, যখন আপনারা আমাদেরকে ভালো বলেন। তো ভালো তো আপনারা তখনই বলবেন যখন ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে। তো এই জন্য আসলে মানে টিউটোরিয়াল দেখে ডেফিনেটলি কাজ শেখা সম্ভব। তবে এখানে যে অনেকেই আছেন যে মানে অনলাইনে কোর্স মানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারেন, আমিও চাই আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করুন, কিন্তু কোর্স করার পূর্বে, যে কোনো প্রতিষ্ঠানে কোর্স করার পূর্বে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যদি সেই বিষয়ের উপর আমাদের আইটি বাড়ির কোনো টিউটোরিয়াল থেকে থাকে সেটা অবশ্যই দেখবেন। সেটা যদি দেখে থাকেন আপনাদের জন্য যে কাজটা মানে যে উপকারটা হবে, 1 নম্বর উপকার হবে যে আপনি চাইলে কোর্স না করে অনলাইনে কাজ করতে পারবেন, কারণ আমাদের প্রতিটা টিউটোরিয়াল ওইভাবে তৈরি করা হয় যাতে করে আপনি কোর্স না করেও ঘরে বসে কাজ শিখতে পারেন। এবং দ্বিতীয় যে উপকারটা হবে, আপনি যদি মনোনিবেশ করেই থাকেন যে কোর্স করবেনই বাধ্যতামূলক, তো সেই ক্ষেত্রে আপনি যদি কোর্স করার পূর্বে আমাদের টিউটোরিয়ালটা দেখেন, তখন ওই যে যে কোর্স আপনি যেখান থেকে কোর্সটা করবেন সেই কোর্সের যে যে শিক্ষক তিনি আপনাকে ফাঁকি দিতে পারবে না, কারণ আপনার এই কাজটা সম্পর্কে ধারণা হবে এবং এই কাজটা আপনি আগে থাকতেই শিখে ফেলবেন।
মনে রাখবেন যে একজন শিক্ষক চাইলে অনেক দিক থেকে স্কিপ করে, অনেক দিক থেকে পাশ কেটিয়ে চলে যেতে পারে আপনাকে না শিখিয়ে, কিন্তু আপনার যদি সেই সম্পর্কে অগ্রিম জ্ঞান থাকে তাহলে কিন্তু সেই শিক্ষক আপনাকে যদি পাশ কাটিয়ে যায় আপনি কিন্তু তাকে ধরে ফেলতে পারবেন। তো তখনই কিন্তু আপনি মূলত সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কতটা মূল্যায়ন, মানে সেই প্রতিষ্ঠানটা কতটা বেটার সেই সম্পর্কে মূল্যায়ন করতে পারবেন। তো এই জন্য আর মানে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে অবশ্যই অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে। কখনোই এটা ভাববেন না যে পরিশ্রম না করে আপনি জীবনে বড় কিছু হয়ে যাবেন বা অনেক কিছু করতে পারবেন। কথাগুলো ধ্রুব সত্য কথা যে যারা আজকে টপ লেভেলের ওয়ার্কার বা যারা আজকে টপ লেভেলের ফ্রিল্যান্সার, তো তারা আপনার আজকে এই পজিশনে এসেছে শুধুমাত্র তাদের পরিশ্রমের কারণে। তো আশা করি টিউটোরিয়াল সম্পর্কে অনেকের যে ব্যাড আইডিয়া বা ব্যাড যে মন্তব্য যে টিউটোরিয়াল দিয়ে কোনো কাজ হয় না, সেটা হয়তো আপনি কখন আইটি বারের টিউটোরিয়াল দেখেন নাই, হয়তো এই জন্য আপনার এরকম মন্তব্য। আপনি যদি একবার www.itbari.com ভিজিট করে অথবা youtube.com/itbari ভিজিট করে আমাদের ডেমো টিউটোরিয়াল গুলো দেখেন, তখনই আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে আমাদের টিউটোরিয়াল গুলো কিভাবে তৈরি করা হয়েছে, আপনি কতটা উপকৃত হতে পারেন না বাংলা টিউটোরিয়াল ভিডিও দেখে। এবং আমাদের কিন্তু হচ্ছে ডেডিকেটেড বাংলা ভিডিও টিউটোরিয়াল, যে আমরা চেষ্টা করেছি যথাসম্ভব নিজেদেরকে ডেডিকেট করতে আপনাদের জন্য, যাতে করে আপনারা সঠিকটা জানতে পারেন এবং প্রতারণার শিকার না হন। তো আজকের পর্ব এইটুকুই, এবং এর মাধ্যমে মূলত অনলাইনে চাকরি করার যে কোর্সটা আমরা তখন আপনাদেরকে দেখালাম সিরিয়াল বাই পার্ট বাই পার্ট বেশ কয়েকটি ভিডিওতে আমরা দেখিয়েছি, তো সেটি শেষ হচ্ছে। আমরা আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে বিজনেস করা নিয়ে, যে অনলাইনে কিভাবে আপনি ব্যবসা করতে পারেন। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।